শীতে ত্বক কালো হয়ে গেছে, ত্বক হয়ে গেছে রুক্ষ, ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের কালো দাগ ছোপে ভরে গিয়েছে, ত্বকের চামড়া কুচকে গিয়েছে, এর ফলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এবং ত্বক হয়ে গেছে প্রাণহীন। আপনি কি ত্বকের এ ধরনের সমস্যায় ভুগছেন? তাহলে আজকের এই সিক্রেট রেমেডিটি আপনার জন্যই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে শীতে ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট রেমেডি নিয়ে। শীতে ত্বকের বিভিন্ন সমস্যায় আমরা ভুগে থাকি। ত্বক কালো হয়ে যায়, ত্বক হয়ে যায় রুক্ষ প্রাণহীন, ত্বকের চামড়া কুচকে যায়, ত্বকের মধ্যে কালো দাগ ছোপে ভরে যায়, এর ফলে ত্বকের সৌন্দর্য হারিয়ে যায়। শীতে ত্বকের এ ধরনের সমস্যা থেকে ত্বককে রক্ষা করার জন্য বিশেষভাবে যত্ন নিয়ে থাকি। তো আজ আমি আপনাদের মাঝে খুবই কার্যকরী একটি সিক্রেট রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে, ত্বকের সব ধরনের কালো দাগ ছোপ দূর করবে, ত্বকের রুক্ষতা দূর করবে, ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে এবং ত্বককে করবে গভীর থেকে ফর্সা গ্লাস স্কিনের মতো চকচকে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। শীতে ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মাল্টার খোসা। আপনারা হয়তোবা মাল্টার খোসার কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন যে মাল্টার খোসা দিয়ে কিভাবে ত্বকের যত্ন করা সম্ভব। আমি বলছি সম্ভব, আর কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখানে আমি একটি মাল্টার খোসা নিয়ে নিয়েছি। তো ছুরির সাহায্যে মাল্টার খোসাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাল্টার খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে মাল্টার খোসার তৈরি রেমেডি ব্যবহার করার ফলে ত্বকের সব ধরনের কালো দাগ ছোপ খুব সহজেই দূর হয়ে যায়, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। তো আমি এখানে একটি সম্পূর্ণ মাল্টার খোসা ব্যবহার করব না, এখানে আমি অল্প কিছু মাল্টার খোসা নিয়েছি। আর কতটুকু নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখানে আমি কিছু মাল্টার খোসা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। মাল্টার খোসাগুলোকে একটি হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিব। চুলার উপরে বসিয়ে চুলার হিটটাকে প্রথমে হাই হিটে করে দিব, যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। তো দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব এবং উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব। ফিরে আসব 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। তো মাল্টার খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা পানি রয়ে গেছে। তো এই অবস্থায় আমি হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি হ্যান্ড ব্লেন্ডার জারের মধ্যে উপাদানগুলোকে ঢেলে নিলাম। তো উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট রেমেডি তৈরি করে দেখাচ্ছি। এই রেমেডিটি আমি যেভাবে যেভাবে তৈরি করছি, আপনারা যদি ঠিক এই নিয়ম অনুসারে তৈরি করে ত্বকে একবার ব্যবহার করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা ফলাফল বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে নিয়েছি। এর ঘনত্ব কেমন হয়েছে আপনারাও ঠিক এই ঘনত্বে উপাদানটি তৈরি করে নেবেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে কর্নফ্লাওয়ার চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলোর সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এই উপাদানগুলোর মধ্যে যাতে কোনো প্রকার লাম্পস বা দানাদার না থাকে। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার উপাদানগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে উপাদানগুলো মিশিয়ে নেওয়ার পর হাঁড়ির মধ্যে আমি উপাদানগুলোকে ঢেলে নিচ্ছি। আমি যেভাবে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এই নিয়ম অনুসারে রেমেডিটি তৈরি করবেন। তো এই পর্যায়ে আবারও চলে এসেছি কিচেনে। 2 মিনিটের মতো উপাদানগুলোকে একদম লো হিটে জাল করব। 2 মিনিট জাল করার পর আপনারা লক্ষ্য করবেন উপাদানগুলো একদম ঘন ক্রিমের মতো হয়ে যাচ্ছে। যখন দেখবেন উপাদানগুলো ঘন ক্রিমের মতো হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে উপাদানগুলো জাল করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো কিন্তু ঘন ক্রিমের মতো হয়ে গেছে, উপাদানগুলোকে জাল করা হয়েছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিয়ে উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং উপাদানগুলোকে একটি পরিষ্কার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন উপাদানগুলোর ঘনত্ব কেমন হয়েছে। এই ঘনত্বে আপনারা এই উপাদানটি তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে আপনারা চাইলে এই উপাদানটি 15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। তাহলে নর্মাল ফ্রিজ থেকে যে কোনো সময় উপাদানটি বের করে সিক্রেট রেমেডিটি তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে আপনাদেরকে সিক্রেট রেমেডিটি তৈরি করে দেখাবো। তো প্রথমেই 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তো এখানে আমি অ্যালোভেরা জেল উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়মিত ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে। এছাড়াও ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি ফ্লাক্সিড বা তিসি। তিসি আপনারা যে কোনো ধরনের মশলার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তিসি আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এখানে আমি 2 চামচ পরিমাণ তিসি পানির সাথে জাল করে জেল তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফ্লাক্সিড জেল, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ফ্লাক্সিড জেল দিয়ে দিলাম। তো চামচের সাহায্যে উপাদানগুলোর সাথে ফ্লাক্সিড জেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়মিত ত্বকের যত্নে ফ্লাক্সিড জেল ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেল আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে এবং ত্বককে করে গভীর থেকে ফর্সা। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এই সিক্রেট রেমেডিটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন তার সব কিছু এখন আমি আপনাদেরকে বলে দিব। এই রেমেডিটি আপনারা 2টি উপায়ে ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন, আরেকটি হচ্ছে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। রেমেডিটি আপনারা যে কোনো সময়ই আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। তবে নাইট ক্রিম হিসেবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই রেমেডিটি আপনারা ফেস মাস্ক হিসেবে কীভাবে ব্যবহার করবেন। প্রথমে একটি মেকআপ ব্রাশের সাহায্যে আপনারা আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে রেমেডিটি লাগাবেন। রেমেডিটি লাগানোর পর আঙুলের সাহায্যে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কেল মোশনে আমার হাতে মাসাজ করে নিচ্ছি। আপনারা এই রেমেডিটি আপনাদের ত্বকে, গলা, ঘাড়ে, হাতে, পায়ে যে কোনো কিছুর যত্নেই ব্যবহার করতে পারবেন। তো এইভাবে মাসাজ করার পর মেকআপ ব্রাশের সাহায্যে আবারও এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। লাগিয়ে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায়। যখন শুকিয়ে যাবে তখন দেখবেন ফেস মাস্কটি খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তখন আপনারা হাতের সাহায্যে টেনে টেনে খুব সুন্দরভাবে ফেস মাস্কটি তুলে ফেলতে পারবেন। তবে এই ফেস মাস্কটি যদি আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের ত্বকের যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেই অবাঞ্ছিত লোমগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। আপনাদের ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে সেই ক্ষেত্রে রেমেডিটি ব্যবহার করার পর আপনারা ফেস ওয়াশের সাহায্যে আপনাদের ত্বকটিকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর রেমেডিটি ব্যবহার করার আগেও কিন্তু আপনারা আপনাদের ত্বকটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো এই নিয়ম অনুসারে আপনারা এই ফেস মাস্কটি ব্যবহার করবেন। এখন আমি আপনাদেরকে বলে দিব এই ক্রিমটি আপনারা কীভাবে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করবেন। প্রথমে আপনারা আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর আঙুলের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নেবেন। তো খুব ভালোভাবে হাতের সাহায্যে সার্কেল মোশনে আপনারা আপনাদের ত্বকটিকে 10 থেকে 15 মিনিটের মতো এই ক্রিম দিয়ে মাসাজ করে নেবেন। ক্রিম দিয়ে খুব ভালোভাবে মাসাজ করার পর আপনারা রাতে ঘুমিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে এবং ফেস ওয়াশের সাহায্যে আপনাদের ত্বকটিকে ধুয়ে ফেলবেন। নিয়ম অনুসারে এই রেমেডিটি একবার ব্যবহার করার ফলে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফল পেতে এই ফেস মাস্কটি আপনারা সপ্তাহে 3 দিন আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন এবং নাইট ক্রিমটি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন। তো নিয়মিত ত্বকের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই সিক্রেট রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেমেডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।